আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল, ইউ আর ওয়াচিং টেক বক্তিয়ার। সো আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে মোবাইলের মাধ্যমে আপনি খুব সহজেই ভ্যাকসিনের নিবন্ধন করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই চলে যেতে হবে আপনার মোবাইলের ক্রোম ব্রাউজার অ্যাপসটিতে। সেখানে গিয়ে সার্চ বারে লিখতে হবে সুরক্ষা ডট গভ ডট বিডি, sukkha.gov.bd। এটি লেখার পর ক্লিক করে ভ্যাকসিনের জন্য নিবন্ধনকরণে ক্লিক করতে হবে। ভ্যাকসিনের জন্য নিবন্ধনকরণে ক্লিক করার পর এই ইন্টারফেসটি চলে আসবে। এখানে নির্বাচন করণে ক্লিক দিয়ে আপনি যেই কোটার মধ্যে পড়েন সেটি সিলেক্ট করে নিতে হবে। আমরা সাধারণটা করবো, সেজন্য নাগরিক নিবন্ধন 35 দিয়ে দিলাম। 35 দেওয়ার পর নিচে যে জাতীয় পরিচয়পত্র নম্বরের ঘর দেখতে পাচ্ছেন, সেখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি সঠিকভাবে লিখে দিতে হবে। জাতীয় পরিচয়পত্র নাম্বার সঠিকভাবে লেখার পর নিচে জন্ম তারিখ সিলেক্ট করে দিতে হবে। জন্ম তারিখের দিন, মাস ও বছর সঠিকভাবে সিলেক্ট করার পর উপরের লেখাটি সঠিকভাবে নিচে লিখতে হবে, অর্থাৎ J2M3YP। এই লেখাটি হুবহু লিখে যাচাইকরণে ক্লিক করতে হবে। যাচাইকরণে ক্লিক করার পর NIDটি কিছুক্ষণ প্রসেসিং হয়ে অনলাইন থেকে অটোমেটিক আপনার নামটি চলে আসবে, অর্থাৎ আমরা যারটা করতেছি তার নাম হলো নাসিমা আক্তার। এবার তার মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বারটি সঠিকভাবে তোলার পর নিচে কয়েকটি অপশন দেওয়া আছে, যেমন দীর্ঘমেয়াদী কোনো রোগ যদি থাকে সেগুলো হাতে সিলেক্ট করে দিবে, ডায়াবেটিস, কিডনি রোগ, ক্যান্সার বা COVID-19 কখনো আক্রান্ত হয়েছে কি না, এইসব কিছু সিলেক্ট করার পর পেশা দিতে হবে, অর্থাৎ তিনি যেই পেশায় দিত। আমরা গৃহিণী সিলেক্ট করে দিলাম। গৃহিণী সিলেক্ট করার পর আপনি যে ঠিকানায় ভ্যাকসিন নিতে ইচ্ছুক সেই ঠিকানাটি সঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে। তো আমরা খিলগাঁওর ঠিকানা নিব, সেই জন্য ঢাকা বিভাগ, ঢাকা জেলা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, খিলগাঁও সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পর ওয়ার্ড নাম্বার চাইবে, এখান থেকে ওয়ার্ড নাম্বার সিলেক্ট করার পর নিচে গ্রাম, পাড়া, মহল্লা, অর্থাৎ আপনি কোন মহল্লায় থাকেন। তো আমি যেই লোকেরটা করতেছি তিনি খিলগাঁও তিলপা পাড়ায় থাকছে, তো আমি খিলগাঁও তিলপা পাড়া এখানে লিখে দেওয়ার পর নিচে কেন্দ্রের নাম চাচ্ছে, তো আমরা নগর মাতৃসদন সিলেক্ট করে দিলাম। আপনি চাইলে অন্যান্য কেন্দ্রের নাম সিলেক্ট করতে পারেন, আপনি যে এলাকায় টিকা দিবেন সেই এলাকার কেন্দ্রের নাম সিলেক্ট করার পর নিচে সংরক্ষণ করণে ক্লিক করতে হবে, তারপর এমন একটা ঘর চলে আসবে। তো এতটুকু সম্পূর্ণ হওয়ার পর আপনি নিবন্ধনের সময় একটু আগে যে নাম্বারটি দিয়েছিলেন সেই নাম্বারে একটি SMS আসবে, 6 সংখ্যার একটা OTP নাম্বার থাকবে। সেই OTP নাম্বারটি বসানোর পর নিবন্ধনকরণে ক্লিক দিতে হবে। তো আমি 6 সংখ্যার কোডটি এই ঘরটিতে বসিয়ে দিলাম। ঘরটিতে বসিয়ে দেওয়ার পর নিবন্ধন সম্পন্নকরণে ক্লিক দিলেই আমার নিবন্ধন সম্পূর্ণ হয়ে গেছে, এই মেসেজটি চলে আসবে। তো এতদূর পর্যন্ত আপনার ভ্যাকসিনের রেজিস্ট্রেশন করা শেষ, অর্থাৎ নিবন্ধন কমপ্লিট। কিন্তু এর পরবর্তী ধাপ, অর্থাৎ আপনি যে টিকা কার্ডটি নিয়ে কেন্দ্রে উপস্থিত হবেন সেই টিকা কার্ডটি কীভাবে বের করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। তো আমরা টিকা কার্ড সংগ্রহ এই অপশনটিতে ক্লিক করে জাতীয় পরিচয়পত্র নম্বরের এই ঘরটিতে জাতীয় পরিচয়পত্র নাম্বারটি পুনরায় সঠিকভাবে লিখে দিব। তারপরে নিচের ঘরে জন্ম তারিখ সঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে, অর্থাৎ দিন, মাস এবং বছর সঠিকভাবে সিলেক্ট করার পর উপরের লেখাটি সঠিকভাবে নিচের বক্সে হুবহু লিখে যাচাইকরণে ক্লিক করতে হবে। তো এখন আমরা সেই পূর্বের মতো যে নাম্বারটি ব্যবহার করেছেন সেই একই নাম্বারে আরেকটি OTP নাম্বার যাবে, অর্থাৎ 6 সংখ্যার আরেকটি কোড যাবে, সেটি বসিয়ে তারপর OTP নাম্বারটি এই ঘরে সঠিকভাবে বসিয়ে ভ্যাকসিন কার্ড ডাউনলোড করুন এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো এই অপশনটিতে ক্লিক করে আপনারা আপনাদের ভ্যাকসিন কার্ডটি সংগ্রহ করে রাখবেন এবং পরবর্তীতে প্রিন্ট করে টিকা দেওয়ার সময় কেন্দ্রে
নিয়ে যেতে হবে। তো এই ছিল টিকার রেজিস্ট্রেশন। তো এটা হলো যাদের এনআইডি কার্ড আছে শুধুমাত্র তারাই রেজিস্ট্রেশন করতে পারবে। আর বর্তমান সময়ে শুধুমাত্র 35 বছরের ঊর্ধ্বে যারা বা 35 বছর তারাই নিবন্ধন করতে পারবে, কিন্তু 35 বছরের নিচে যারা তারা নিবন্ধন করতে পারবে না। হয়তো ভবিষ্যতে অনেক আপডেট আসবে, তো আমি অবশ্যই আপনাদেরকে অবগত করব। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দ্যাটস ইজ গাইজ নো মোর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ইফ ইউ গাইজ এনজয় দিস ভিডিও সো ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফিজ।